ইজাজুল মবিন বলেছেন মৃত্যুর পর থেকে দাফনের আগ পর্যন্ত সকল কার্যপ্রণালী সন্ধ্যার আলোকে সহি আলোকে জানতে চাই আচ্ছা অনেক লম্বা একটা ইস্যু আপনি তুলেছেন তবে আমরা এখানে লম্বা করব না খুব সংক্ষেপে এখানে আমাদের আলোচনাটা আজকে আমরা শেষ করব। একজন ব্যক্তি যদি মারা যান তার মৃত্যুর পরে দাফনের আগ পর্যন্ত আমাদেরকে কী কী কাজ করতে হবে এক নম্বর তিনি যখন মৃত্যুসজ্জা সাহিত্য এবং চিৎ হয়ে শুয়ে মারা যান তার রুহ কবজ হয়ে যাওয়ার পরে শরীর থেকে বের হয়ে যাওয়ার পরে উচিত হবে তার দুটো চোখ মুদে দেওয়া কারণ মানুষ যখন মারা যায় তখন তিনি যদি চিত হয়ে থাকেন তখন রুহ যে বের হয়ে গেল সেদিকে সে তাকিয়ে থাকে সেক্ষেত্রে তার চোখটা খোলা থাকে এবং এই খোলা থাকলে দেখতে কিছুক্ষণ পর খারাপ লাগবে মানুষ ভাববে যে আরি চোখ খোলা কেন উনি কী দেখছেন উনি তো মারা গিয়েছেন সেটা যাতে না হয় বরং চোখটা মোদে থাকেন মৃত লোকের চোখ যদি বন্ধ থাকে তাহলে দেখতে ভালো লাগে এক্ষেত্রে দলিলটা তাহলে কি দলিল হলো ওম্ব সালাম রাদি আল্লাহ তাল্হার হাদিস তিনি বলেন দাখাল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আলা আবি সাল্লামাতা ওকাদ শাক্কা বা সরুহু ফমাবাহু রাসুল্লা সাল্লাহ সালাম আবু সালামার মৃত্যুর পরে তাকে দেখতে আসলেন তার ঘরে ঢুকলেন তখন তার যে দৃষ্টি বা চোখ এটা খুলে আছে আকাশের দিকে তাকিয়ে আছে তিনি তার চোখকে মুদে দিলেন মানে ঢেকে দিলেন এরপর বললেন ইন্দা রোহা ইদা কবেদা তবে রাহুল বাসর রুহ যখন কবজ করা হয় তখন দৃষ্টি বা চোখ সেই রুহকে অনুসরণ করে আচ্ছা এরপরে হাদিসের মধ্যে এতটুকু এসছে ফাদর জেন মিন আহলিহি তখন তার পরিবার পরিজনের কিছু মানুষ তারা শোরমাচালো অর্থাৎ এই যে মারা গেলো সেটা নিয়ে কাটি বিলাপ শুরু করলো তখন তিনি বললেন নবিসাল্লাহ সাল্লাম বললেন আনফুসিকুম ইল্লা বেখরিন তোমরা ভালো কিছু ছাড়া তোমরা নিজেদের বিরুদ্ধে কোনো দোয়া করো না ফাইনাল মায়লা ইকাতা ইউ এম মেনু না থাকুন কারণ তোমরা যা বলবে ফেরেশতারা তখন আমিন আমিন বলবেন এরপর তিনি আরও বললেন আল্লাহ মখফরুল্লা আবি সালামাহ আল্লাহ আপনি আবু সালামাকে ক্ষমা করুন ওয়ার ফাদারা জাত হুফিল মাহদিগিন এবং খেদাত প্রাপ্তদের মধ্যে তার পজিশন উড্ডয়ন করুন বাড়িয়ে দিন ওখলুফ হুফি আকি ফিলগা বেরিন এবং তারপরে পরবর্তীদের মধ্যে তাকে তার স্মরণটা জাগরুক করে দিন ওং ফেরালা ওয়ালাহরাবলা আলামিন আর হে রব্বুল আলামিন তাকে এবং আমাদেরকে ক্ষমা করে দিন ওয়ফ্লাহু ফি কবরহি ওয়লাউল্লাহ ফিহি এবং আপনি তার কবরকে প্রশস্ত করে দিন এবং তার জন্য কবরকে আলোকিত করে দিন এটা সহি মুসলিমের বর্ণনা আচ্ছা তাহলে এটা হলো প্রথম কাজ চোখ মুদে দেওয়া এরপর কি করবে এরপর দোয়াটা করবে চোখ মুদে দোয়াটা করবে তিন নম্বরে কি করবে তিন নম্বরে যখন নিশ্চিত হয়ে যাবে তার জানটা কবজ হয়ে গেছে তখন একটা কাপড় দিয়ে তার আপাদ মস্তক ঢেকে দেবে যেন তার শরীরের কোনো অংশ কাপড়ের বাইরে না থাকে এর দলিল হলো আয়সারদি আল্লাহ তাল হাদিস সৈব হারি এবং মুসলিমের মধ্যে তিনি বলছেন আন্না রাসুল্লা সাল্লাম হিনা তোফিয়া সুজ্জিয়া বেবরুদ্দিন হেবরাতিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম হফাত হয়ে গেলে তখন বোরদ দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় আচ্ছা বরদ হলো একটা কাপড় যেটা অনেক বড় যেটা দিয়ে পুরো শরীর ঢেকে দেওয়া যায় আচ্ছা এরপর কি করবে এরপরে মানে চোখ পড়ে দেওয়া হলো শরীর ঢেকে দেওয়া হলো তাহলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে দাফন কাফন দাফন কাফনের মধ্যে কি তাকে গোসল দেওয়া প্রথমে তাকে গোসল দেওয়া মানে এই যে তৃতীয় পর্যায়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা কোনো দেরি তাতে না করা লাশ ফেলে না রাখা কিংবা লাশ ফেলাজা কিংবা কি বলে যে ফ্রিজের মধ্যে না রাখা যে আমার অমুক আসবে তমুক আসবে দেখবে ইউরোপ থেকে আসবে আমেরিকা থেকে আসবে এভাবে লাশ ফেলে রাখাটা এটা সন্ন্যার বড় ধরনের খেলাফ আর যত দ্রুত সম্ভব তার লাশের দাফন কাফনের ব্যবস্থা করা এটাই হচ্ছে রাসুলসাল্লাহ আসালের নির্দেশ তিনি বলেন যে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম তিরমেদি বর্ণনা করেছেন এবং বলেছেন এই হাদিসটা হাসান সে হাদিসের মধ্যে এসর নব্বী সাল্লাম বলেন আসর ও বিল জিনাজাতে লাশ তোমরা তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করো ফা ইন্স আল এহতান ফরন্তকাদ্দে মোনাহা যদি এই লাশটা সে পুণ্যবান হয় তাহলে এটা কতই এটা হবে উত্তম যে উত্তম তোমরা তাকে অগ্রপ্রেরণ করছো মানে তাড়াতাড়ি করছো তার ব্যাপারটা নিয়ে ও ইয়া কুয়া আলিকা ফ্যাশারেকম আর যদি সে কল্যাণ এবং খায়ের ছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে এটা কতই না মন্দ যা তোমরা তোমাদের ঘাট থেকে রেখে দিচ্ছ অর্থাৎ কবরস্থ করছো তাহলে যদি এই লাশটা এই লোকটা ভালো হয়ে থাকে তাহলে তোমরা তো তাকে সসম্মানে তাকদিম করছো পেশ করছো কবরের মধ্যে তাই না আর যদি সে অনুত্তম হয়ে থাকে খারাপ হয়ে থাকে তাহলে দ্রুত তোমরা তোমাদের ঘাট থেকে তাকে ফেলে দিচ্ছ কবরে তাহলে এতে রাসুলসাল্লা সাল্লাম বোঝালেন যে সে ভালোই হোক আর মন্দই হোক উভয় অবস্থাতেই তার সৎকারের জন্য বা তার দাফন কাফনের জন্য দ্রুত ব্যবস্থা করতে হবে আচ্ছা এখানে আমাদের ওলামা ইকরাম তামিও করেছেন একটা বিষয় উল্লেখ না করে পারছি না সেটা হলো মাইয়েতের দাফন কাফনে দেরি করা আত্মীয়স্বজনের জন্য অথবা দূরের মুসাফিরের জন্য অন্য দেশ থেকে আসবেন এই জন্যে সুতরাং কেউ কেউ এই পুরো লাশটাকে একদিন ফেলে রাখেন অথবা আরও বেশি এই মানে এই এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখছি যে যারা হয়তো বিষয়টা জানেন না কাউকে কাউকে দেখেছি এক সপ্তাহ পর্যন্ত লাশ ফেলে রাখতে এবং আমি বিদেশে দেখেছি বিশেষ করে সৌদি আরবে সিদ্ধান্ত জানাতে আমাদের দেরি হচ্ছে বা এই সেই নানা কারণে তিন মাস চার মাস পর্যন্ত আমরা দেখেছি দেরি করে এটা ঠিক না এটা সন্ধ্যার খেলাফ তবে যদি লাশ দাফন কাফনের ক্ষেত্রে একটু দেরি হয় যেমন তার তিনি যাকে ওসিয়ত করেছেন তিনি সালাত পড়ানোর জন্য আসতে একটু দেরি হচ্ছে অথবা স্বজন এমন একটা অড টাইমে হয়তো তিনি তার দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে যে অড টাইমে মানুষ আসতে একটু কষ্ট হচ্ছে অফিস টাইম তখন তারা বললেন যে ঠিক আছে তাহলে আসর আজকে বেলা এগারোটায় জানা পড়ে আমরা আসর টাইমে পড়ব। হ্যাঁ তাহলে এই এই ধরনের সামান্য দেরি করা যার মধ্যে কিছু মাসলাহাত আছে কল্যাণ আছে তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে তাহলে আমরা ধরে নিলাম দাফন কাফন হয়ে গেল দাফন কাফন নিয়ে আমরা এরপর আর অতিরিক্ত কথা বলবো না কিভাবে দাফন করা হবে সেটা আরেকটা আলোচনা আমরা অন্য সময় করব। দাফন কাফন হয়ে যাওয়ার পরের যে কাজটি সেটি হচ্ছে মৃতের যদি কোনো অসিয়ত থাকে মৃত্যুর পরপরই সে অসিয়ত বাস্তবায়ন করে ফেলা এবং সে ওসিয়ত বাস্তবায়ন করে করা হবে মিরাজ বন্টনের আগেই আর যদি তার কোনো দায় দেনা থাকে অর্থাৎ ঋণ থাকে তাহলে এই ওসিয়ত কার্যকর করার পরে এই দায়দানাটা শোধ করা এর প্রসঙ্গে আমরা দেখি সুরান্নেসার এগারো নম্বর আয়াত এবং বারো নম্বর আয়াত দলিল এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মিম্বার দে ইতিন ইউসা বিহা বিহাউদাইন এটা হবে ওসিয়তের পরে মিম্বার ইউসি বিহা বিহাউদাইন মিম্বার দেওয়ি ইয়তিন ইউসি বিহা ঔদাইন ওসিয়তের পরে যে ওসিয়ত তিনি করেছেন বা করেন এবং দায়েন বা দায়দানা শোধের পরে আচ্ছা আর সুরানিস বারো নম্বর আয়তে বলা হচ্ছে মেমবা দি ইউসা বিহা ও দায়নিন গাই রামোদারিন ওসিয়তে মিন আল্লাহ আল্লাহ আলিমুল হাকিম যে ওসিয়তের পরে যে ওসিয়া করা হয় অথবা দায়ন শোধের পরে হ্যাঁ গায়েরামোদার কাউকে কষ্ট দেওয়া যাবে না ক্ষতি করা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময় তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে তার ওসিয়ত এবং দায়দানা উভয়টা শোধ করা হবে এ প্রসঙ্গে দুটো দলিল শুধু আমরা বলি আবহাওয়ার রাজি আল্লাহ একটা হাদিস সহি মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে নবিসুল্লাহ সাল্লাম বলেন নফসুল মো আল্লাহ খাতুন হাত্তা হাত্তায় আনহ মমিন বান্দার নফস বা প্রাণ তার ঋণের সাথে আল্লাহ থাকে ঝুলতে থাকে যতক্ষণ না সেটাকে আদায় করা হয় দ্বিতীয় দৃষ্টি আল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন নবীলাম বলেন ইউরি শাহীদে কুল্লুদাম বিন ইল্লা শহীদ জাল্লার রাস্তায় দিন রক্ষার জন্য মারা গিয়েছে তাকে ক্ষমা করা হবে তার সকল পাপকে তবে ঋণ ক্ষমা করা হবে না ঋণ ক্ষমা করা হবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে এ কয়েকটা কাজ মৃত্যুর পরে যদি দ্রুত করে ফেলা হয় তাহলে সেটাই আমাদের সন্ন্যার সাথে সংগতিপূর্ণ হবে